একটা আরেকটা ইন্টারেস্টিং রিলেভেন্ট প্রশ্ন আছে, যে কিছুদিন পর আমরা দেখছি জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে যারা ধর্ম লালন পালন করে বা প্র্যাকটিস করে তাদেরকে দেখা যাচ্ছে যে গ্রেপ্তার করে এনে জঙ্গিবাদের মামলায় বা এই ধরনের সন্দেহমূলক মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। অনলাইন তখন আপনার ভার্চুয়াল জগতে পেট্রোল করার, আমরা সাইবার ক্রাইম যারা ডিল করে সাইবার ক্রাইম ইউনিট, ওরা ভার্চুয়াল জগতে পেট্রোল করে, ওদের এরকম কনভারসেশন, ওদের কোনো যোগাযোগ যদি এরকম পায় জঙ্গি কথাবার্তি বলতেছে, জঙ্গি দিয়ে ও এরকম করতেছে, তাহলে তাকে সাসপেন্স হিসাবে তারা ধরে। পরবর্তীতে যদি তারা এমন কিছু না পায়, কোনো কাজকর্ম তারা যদি এরকম কোনো নাশকতা করে নাই, তখন তো কিছু করা যায় না, তখন তাকে হয়তো পিটি ভরে দিলে বা অন্য মামলা দিয়ে কিছুদিন রাখলো, তাকে পদের কিছুদিন রাখা, এটা কি আইনি ভাবে সংবিধানসম্মত? আরে কিছুদিন তাকে রাখা, যে রেডিকালাইজেশনের জন্য তাকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনা যায়, কাউন্সিলিং করা, তার বাবা তাকে মাকে ডাকে, তাকে বুঝায়, কিছু ধর্মীয় লোক রাখে, তো এই 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 এটা শুধু জন্য তারা করে এরকম। ডয়েসা বেলির একটা টক শোর কথা বলছে, সেখানে কথা প্রসঙ্গে বলা হইতেছে আর পুলিশের লোক সব আওয়ামী লীগ হয়ে গেছে। কথা প্রসঙ্গে বলতাম না, এটা তো ঠিক না, প্রত্যেকটা ছাত্র জীবনে একজন কারো না কারো পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে পারে, কারো কারো কোনো কেউ হয়তো অঙ্গ সংগঠন করছে, কেউ ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, ছাত্রদল করছে, যুবদল করছে, এ থাকতে পারে। এখন পুলিশের মধ্যে যদি 30% ছাত্রলীগের লোক ঢুকে থাকে, নিশ্চয়ই 30% ছাত্রদলের লোক ঢুকছে, একদল পিএসসি তে তো নিরপেক্ষ ই হচ্ছে, এখন তো আর ই করে না কে কোন দলে, আর বাকি সাহিত্য নিরপেক্ষ হয়তো কোনো দলই করে না। বিএনপি পন্থী যারা আছে তারা তো ওই প্রশ্ন ধরনের, ওই যতদূর জানি তারা তো কোনো শক্তি সামর্থ্যই নাই, বা তারা থাকলেও কোনো কিছু তারা অ্যাপ্লাই করতেই পারে না, বিশেষ করে প্রশাসনে, বিশেষ করে পুলিশ বাহিনীতে যারা আছে। বিএনপি পন্থী যারা জানতে তো তাদেরকে স্যাক করা হয়, অথবা তাদেরকে একদম পুরোপুরি কোনো ধরনের শক্তিহীন করে রাখা হয়, কোনো দায়িত্ব দেওয়া হয় না, কোনো ধরনের ইঙ্গিত যদি পাওয়া যায় তাহলে তাদেরকে সম্পূর্ণভাবে দায়িত্বহীন করে রাখা হয় এবং না, এটা শাস্তির আওতায় রাখা হয়, এই ধরনের কথা শুনেছি। দায়িত্বহীন করে মানে ওজডি করা, পুলিশে কোনো ওজডি হয়নি, দায়িত্বহীন মানে ওজডি করে কোনো কাজ দেবে না, কোনো কিছু দেবে না, এটা ঠিক না। দায়িত্বহীন বলতে কোনো দায়িত্ব না দিয়ে সাধারণ পুলিশে যদি আওয়ামী লীগ দলীয় চিহ্নিত হয়, হাতে কোনো দুই সেট হইতে পারে, এছাড়া মাননীয় সড়ক মন্ত্রী আছে, উনি বলুক কারা কারা এরকম, হাতে করা দুই চারটা নাম বারবার ঘুরে ঘুরে আসে, কিন্তু ইন জেনারেল তো এরকম দলীয় কোনো পরিস্থিতি বা এরকম করেন না। তো কাজে ওইটা ওই প্রশ্নকর্তা ওইটা বিকৃত, সে যে তথ্যরা দিছে আমি এবার কথা বলিনি, এবার কথা বলার আমি এটা অ্যাজাম্পশন দিছি, এটা এটা একটা ধারণা, এরকম 30% ছাত্রলীগের লোক ঢুকে থাকে, তো 30% বিএনপি ঢুকছে, বাকি তো নিরপেক্ষ, সবাই তো আর দল করে না, আর দল করলেও যখন চাকরিতে ঢোকে তখন সে যা ইচ্ছে তাই করতে পারে না, তার নিয়ম কানুন আইন কানুন বিধিবিধান এগুলো দেখে তার জবাব দিতে থাকে, ইচ্ছা মতো সে দলীয় ক্যাডার হিসাবে কাজ করবে, সে কখনো এটা পুলিশে ডিসিপ্লিন হবে সেটা হয় না। তো আরেকজন যেটা বললেন যে টেরোরিস্টের কথা, কয়েকদিন আগে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার একটা আছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস একটা সংগঠন আছে, তারা ওয়ার্ল্ডব্যাপী সন্ত্রাসবাদ বৈশ্বিক সন্ত্রাসবাদ নিয়ে কাজ করে, তারা কিন্তু বাংলাদেশের অবস্থান অনেক ভালো, বাংলাদেশের অবস্থান 31 আর আমেরিকার অবস্থা দিয়েছিল 47, 13% ইন্ডিয়া আমেরিকার অবস্থা খারাপ, এবং ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সবার তুলনায় বাংলাদেশে সন্ত্রাসবাদ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক অনেক উন্নতি অনেক ভালো। কাজে ওই প্রশ্নকর্তা এগুলি তো ইতিহাস মানে দেশে খবর রাখেন না এবং বিশ্বে খবর রাখেন না, কাজে উনি ওনার মতো বলছে যে বাংলাদেশ তো টেরোরিস্টে ভরে গেছে, তো থাকতে পারবো না, এটা ঠিক না, বাংলাদেশে যারা থাকে এরা কি টেরোরিস্ট ভরে গেছে সব, এবং বিদেশে না এরকম বলছে, এরকম অভিযোগ আনা হচ্ছে বাংলাদেশে অনেক টেরোরিস্টের আনাগোনা হচ্ছে, এই ধরনের অভিযোগ তো সরকারের বিভিন্ন টেরোরিস্ট সব দেশে আছে কম বেশি, আমরা যেভাবে জঙ্গি দমন করিয়া বিশ্বে একটা রোল মডেল তৈরি করছি, পৃথিবীর কোনো দেশে পারেনি, আমেরিকা পারেনি, ভারত তো পারেনি, পাকিস্তান তো পর পরই হয়, কাজে এটা এই আমরা সত্য ভালো জিনিস বাংলা দেশের ভালো জিনিসকে স্বীকার করতে হবে, দেশপ্রেম থাকতে হবে, দেশের সবই খারাপ জিনিস সামনে, এটা দেশের নিরাপত্তা জাতীয় নিরাপত্তার ব্যাপারে এরকম বিতর্ক বা ভুয়া তথ্য দেওয়া কারো উচিত না, যারা দেয় তাদের আমার মনে হয় জ্ঞান গরিমা প্রজ্ঞা সচেতনতার অভাব আছে। দেশে আসলে জঙ্গিবাদের কতটুকু বর্তমানে আপনার উপস্থিত আছে বলে আপনি মনে করেন? মানে ভয়ঙ্কর, হলি আশঙ্কাজনক, ভয়ঙ্কর
নাকি স্বাভাবিক, নাকি মোটামুটি চলমান, এটা আর আমাদেরকে আতঙ্কিত করার মতো কিছু না যেটা সব দেশে আছে? আপনি কোন পর্যায়ে আছে বলে মনে করেন আমাদের দেশ? হোলি আর্টিজন ঘটনা বড় একটা ঘটনা ঘটেছিল, এরপর থেকে জঙ্গিরা কোনো ঘটনা ঘটাতে পারেনি, এবং জঙ্গিদের আস্তানা একটি একটি করে খুঁজে বের করে আমরা অভিযান করেছি, তাদেরকে গ্রেপ্তার করেছি, তারা সোশ্যাল স্কোয়াডে ছিল, তারা নিজেরা আত্মঘাতী হয়ে গেছে, এরপর হয়নি। কিন্তু আমি তো কিন্তু তাদের কিছু, তারা তো একটা আইডিওলজি, সোকল্ড আইডিওলজি ধারণ করে, সে আইডিওলজির লোক যে একেবারে নাই তা না, আছে তারা, তারা মাথা তারা দিয়ে ওরার চেষ্টা করে, কিন্তু ওদের শক্তি সামর্থ্য নাই যে তারা কোনো কিছু একটা করবে, সেই নাই কাজে। কিন্তু আতঙ্কের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, বাংলাদেশের জঙ্গি সেইরকম করতে পারবে না। গ্রেপ্তার করে এনে জঙ্গিবাদের মামলায় বা এই ধরনের সন্দেহমূলক মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাদেরকে ধরে এনে দেখা যাচ্ছে যে কয়েকদিন তাদের খোঁজ খবর দেওয়া হয় না, কোথায় কে ধরেছে, কদিন পর তাদেরকে আবার প্রডিউস করা হচ্ছে আদালতের কাছে যে তিনি জঙ্গিবাদের সম্পৃক্ত। এই যে বিষয়গুলি, এগুলিকে আদতে শুধুমাত্র মানে দেখানোর জন্য, স্টেজ করার জন্য, কোন একটা উদ্দেশ্যকে হাসিল করার জন্য, নাকি বাস্তবতা আছে বলে আপনি বলবেন? এখানে আপনি বলছেন জঙ্গিবাদ নাই, আবার এদিকে এরকম গ্রেপ্তার, এখন তো এগুলি এগুলি তো আমার মনে এখনো চলমান, এখনো চলমান আমার কাছে অভিযোগ চলমান, এই যে বান্দরবন থেকে পাহাড় থেকে গ্রেপ্তার চলমান অবস্থায়, নন শুধুমাত্র পাহাড়ি না, নন পাহাড়ি অঞ্চলেও, সমতল অঞ্চলেও একই অবস্থা যদি বাংলাদেশে। না না, ওই তারা জঙ্গি, এরা কিন্তু রিমোট অঞ্চলে গিয়ে ট্রেনিং করে, এরা কিন্তু চর অঞ্চলে পাহাড়ি এলাকায় গভীর জঙ্গলে গিয়ে তারা তাদের গভীর জঙ্গল থেকে গ্রেপ্তার করেনি। আমার কাছে অনেকে আছে যারা যাদের বাড়িঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত তাদের খবর নাই, তারা ধারণা করছে যেটা সবসময় শুনে আসছি, তাদেরকেও জঙ্গি হিসেবে চালান করে দিতে পারে। এই যে একটা অবস্থা, এটা কি জঙ্গিবাদকে, তার মানে কি জঙ্গিবাদকে প্রমাণ করে, এই যে একটা দর্শক বললো যে বিদেশের কাছে জঙ্গিবাদ আছে বলে প্রমাণ করবার একটা প্রচেষ্টা করছে সরকার এবং সরকারের নির্দেশনায় পুলিশ বাহিনী, ব্যাপারটা কি এরকম? না, এটা এটা ঠিক না। আপনার ওই যে অনেক সময় দেখা গেল অনলাইন, তখন আপনার ভার্চুয়াল জগতে পেট্রোল করার, আমরা সাইবার ক্রাইম যারা ডিল করে, সাইবার ক্রাইম ইউনিট, ওরা ভার্চুয়াল জগতে পেট্রোল করে, ওদের এরকম কনভার্সেশন, ওদের কোনো যোগাযোগ যদি এরকম পায় জঙ্গি কথাবার্তি বলতেছে, জঙ্গি এরকম করতেছে, তাহলে তাকে সাসপেন্স হিসাবে তারা ধরে, পরবর্তী যদি তারা এমন কিছু না পায়, কোনো কাজকর্ম তারা যদি এরকম কোনো নাশকতা করে নেয়, তখন তো কিছু করা যায় না, তখন তাকে হয়তো পিটি ভরে দিলে বা অন্য মামলা দিয়ে কিছুদিন রাখলো, তাকে কদের কিছুদিন রাখা, এটা কি আইনি ভাবে সংখ্যাসম্মত? রেডিকালাইজেশনের জন্য তাকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনা যায়, কাউন্সিলিং করে, তার বাবা তাকে, মাকে ডাকে, তাকে বুঝায়, কিছু ধর্মীয় লোক রাখে, এই এটা শুধু জন্য তারা করে, এরকম কিছু কিছু কেস হয়তো করছে, এটা তো ব্যাপক না, অল্প সংখ্যক, এটা তো থাকবে, এটা তো কন্টিনিউস থাকতে হবে, কারণ আপনার এই এই যে ওরা যে ই করে আপনার ইন্টারনেটে বা সামাজিক মাধ্যমে যেভাবে তারা যোগাযোগ করে, এগুলো তো অনেক সময় ধরা পড়ে যায়, যে তারা ধরা পড়ে ম্যাক্সিমাম তো কিছুই পায়নি, ম্যাক্সিমামরাই দেখে পাওয়ার পর তাদের কয়েকদিন রাখার পর তারা তো জেলে পাঠানো হয়েছে, পরবর্তীতে তারা বের হয়ে আসছে, কি হয়েছে তাদের সাথে, কেন তাদেরকে গ্রেপ্তার হয়েছে কেউই জানে না। এরকম অনেক কেস আমি নিজে ডিল করেছি, আমার এখানে অনেকে, তাদের মগজ মগজ দোলাইয়ের জন্য তাদের এটা প্রক্রিয়ার মধ্যে রাখে, তাদেরকে হয়তো একটা এক পর্যায়ে তাদেরকে নিয়ে যাবে, যেটা বলা হয় যে হিজরত করা, বাসা থেকে তাই করে, তাদেরকে সবক দেয়, তাদের প্রশিক্ষণ দেয়, তাদের ওয়াজ নসিহত করে, কিছু এরকম বিকৃত খণ্ডিত কিছু আয়াত, ওয়াজ নসিহত এভাবে ধর্মের জন্য নসিহত করে, এটা কি জঙ্গিবাদের সাথে সম্পর্কিত? না না, তাকে জঙ্গিবাদ না, যারা প্রকাশ্যে ওয়াজ করে তাই না, তাকে হিপনোটাইজ করে ফেলে, হিপনোটাইজ করে তারপর বলে তোমার জেহাদ করতে হবে, বাড়িতে থেকে জেহাদ করতে পারবে না, তোমরা হিজরত করো, বাড়ি থেকে ছড়িয়ে আসো, তারপর নিয়ে আসো, এগুলি ওরা অনেক আগে থেকে কিছু কিছু রিক্রুটমেন্ট দায়িত্ব দেয়, টার্গেট করে, টার্গেট করে কিছু লোক এরকম নেয়, সেইগুলি তো তখন যখন আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা নজরে চলে আসে, তখন তাদেরকে আনে, আনার পর রাখে, তাদেরকে কাউন্সিলিং করে, আত্মীয়স্বজনকে রাখে, এগুলো তো থাকতো। এ পর্যন্ত প্রমাণিত কোনো ধরনের প্রমাণ করতে পেরেছে যে হ্যাঁ হিপনোটাইজ করে কোনো একটা ক্ষতি করতে পেরেছে দেশের, সমাজের, এবং কোনো একটা হিপনোটাইজ করে ওদের, হিপনোটাইজ করে ওদের অনেক অনুসারী তৈরি করেছিল। আমি যখন হোলি আর্টিজানের পরে 1.5 বছর জঙ্গি নিয়ে কাজ করছি, মাদ্রাসার ছাত্র তখন থাকার দোকান নেই,
এটা তো তাহলে ধরা তো হচ্ছে মাদ্রাসার ছাত্রদের, আইএস এ যারা করছে এটা কি সবাই মাদ্রাসার ছাত্র? কিন্তু বাংলাদেশে যাদেরকে সম্পৃক্ত হিসেবে ধরা হচ্ছে এরা তো সবাই কোনো না কোনো ভাবে ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে জড়িত, কিন্তু আমি স্কুল ইউনিভার্সিটির কাউকে বা সাধারণ লাইনে পড়াশোনা করা কাউকে এই পর্যন্ত শুনিনি যে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গিবাদের সম্পৃক্ততার সন্দেহে। বহুত করাইছে, আপনি শুনেন না কেন? বহুত করাইছে মাদ্রাসার হাতে বরং কম। আমি এটা পরিসংখ্যান যে মাদ্রাসার হাতে 15% যারা মানে আলিয়া মাদ্রাসা পাশে কমি মাদ্রাসা পাইনি, আলিয়া মাদ্রাসা পাশে এরকম 50%, আর ম্যাক্সিমামে কিন্তু ওই আপনার সাধারণ শিক্ষায় যারা গেছে তারা ওই যে আইএস এ যে একটা পুরো বিশ্ববিদ্যালয় ধোয়া তুলছিল খেলাফত তৈরি করে বিশ্ব তারা জয় করে ফেলবে, ওই ধোয়া করে বিভিন্ন দেশ থেকে ফরেন ফাইটার হিসেবে গেছে, বাংলাদেশ থেকে গেছে, মালয়েশিয়া থেকে গেছে, ব্রিটেন থেকে গেছে, অস্ট্রেলিয়া থেকে গেছে, সব দেশ থেকে আইএস জয়েন করছে, গিয়ে দেখছে যে ওখানে মহারাজন কাইটে গেছে, আবার অনেক পালাই ছিল মহিলা মেয়েরা গেছে বিশ্বব্যাপী, তো এরকম যুবক দেখি কিভাবে। তার মানে ওটা ধর্মের সাথে সম্পৃক্ত না, ধর্ম নির্বিশেষে সবাই না, ওদের 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 আইডিওলজি এই বেসিক ধর্ম না, ওরা খেলাফত তৈরি করবে, আল্লাহ আইন তৈরি করবে, মানুষের আইন যে দেশ চলবে না আল্লাহ আইন দেশ চলবে, এই রইল ওদের। জি, অন্য বিষয় নিয়ে যেটা নির্বাচন বিষয়ে যেটা বললেন, আমাদের স্যাংশন যদি আসে তাহলে কি এই দায় থেকে এই সরকার এবং বর্তমান পুলিশের যেসব ভূমিকার কারণেও যদি স্যাংশন আসে পুলিশের উপরে আসে তাহলে সাধারণ মানে মানুষ তো এটা সাফার করবে, আফটার অল বাংলাদেশ সাফার করবে। সরকারের জন্য ক্ষতিকর হয়, ওনার দেশে যেতে পারবেন না, ওনার প্রশিক্ষণ দিবেন না, এটা নিয়ে বড় মাথায় কামানোর কোনো কিছু নাই। আমেরিকায় প্রশিক্ষণ না গেলে অন্য পৃথিবীতে অনেক দেশ প্রশিক্ষণ যাবে, নেওয়া যাবে আমেরিকা নাকি অনেক দায়িত্ব, এটা তো সমস্যা নাই, কিন্তু যখন ইকোনমিক শাসন দিবে তখন হইলো আমাদের চিন্তার বিষয়, তখন আমাদের অর্থনীতি একটা চাপের মধ্যে পড়বে। দিতে পারে, কারণ দিয়ে দিয়ে তো রেখেছে, তারা প্রমাণ রেখেছে যে আমরা দেই এবং দিতে পারি। এটা ঠিক হবে ইকোনমিক স্যাংশন লাস্ট সময় লাস্ট পর্যায়ে দেয় তারা, যখন অন্য কোনো ই থাকে না, কিন্তু অন্যান্য স্যাংশন তো দিতে পারে, যাই হোক লাস্ট দেশ। আর এমনি ওনার দেশে যাবেন না, ওনার দেশে প্রশিক্ষণ নেবেন না, ওনার দেশের জিনিসপত্র বিক্রি করবে না, সেটা অন্য জিনিস, সেটা নিয়ে দেশের ক্ষতি হয়। তারা তো আমাদের বড় বাজার, বলা হয়েছে যে সামনে নির্বাচন সুষ্ঠু চায় যদি না হয় তাহলে এই আশঙ্কা এই অ্যাপ্রিহেনশনটা প্রকাশ করা হচ্ছে, যদি না করে বা তাদের মতো করে তাদের দৃষ্টিভঙ্গির আলোকে যদি নির্বাচন না হয় তাহলে যে আফটার ম্যাথ যে বিষয়গুলি আমরা ফেস করব সেগুলির জন্য আমরা কতটুকু প্রস্তুত, কতটুকু আতঙ্কিত, সরকার কতটুকু আতঙ্কিত হওয়া উচিত বলে আপনি মনে করেন? সরকার বর্তমান সরকার এগুলি সবাই জানে, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী তার পলিটিক্স বয়স প্রায় 65 বছর, 65 বছর অবস্থায় রাজনীতি করে ছাত্র জীবন থেকে, এখন উনি তো সব খবর রাখেন, বিশ্বের খবর রাখেন, দেশের খবর রাখেন, পার্লামেন্টে উনি যে কথাগুলি বলছেন একদম স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান যেটা বলা দরকার সেটা ষড়যন্ত্র তাকে মারার পরিকল্পনা হয়েছে, সে তো বলবেই, আপনি আমার অবস্থা আপনার অবস্থা বলবেন না, তার অবস্থা নিয়ে আমি চিন্তা করে দেখেন, সে যদি আপনি তার অবস্থা থাকেন সে কি বলতো, তারপর তো তার অনেক সংযুক্ত আছে, অনেক আছে সব বলে লাভ নেই, যা বাস্তবতা সরকার ফেস করবে পলিটিশিয়ান ফেস করবে।